শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিএসএফ এর সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয়ে চাই পদক্ষেপ। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরে টুইট রাজ্যপালের। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, প্রায় এক ঘন্টা ধরে রাজ্যপালের সঙ্গে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের যে বৈঠক, সেই বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, কি জানতে পারছো? দেখো, আজকে বিকেল 5টার সময় রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নির্ধারিত সময়ের মিনিট দশেক আগে আমরা যে ছবি দেখি, যে কনভয় চলে আসে এবং মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা একটাই গাড়িতে ছিলেন, তাদের কনভয় রাজভবন। মিনিট নাগাদ মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব রাজভবনের যে পশ্চিম দিকের গেট রয়েছে এজি বেঙ্গলের দিকে, সেদিক দিয়ে তারা বেরিয়ে যান। রাজভবন সূত্রে যেটা খবর, মূলতই তার গোটা বৈঠকের পর রাজ্যপালের তরফ থেকে একটি টুইট করা হয় এবং সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড় যেটা জানান যে রাজ্যের দুই টপ ব্যুরোক্র্যাটসের সঙ্গে তার প্রায় এক ঘন্টা মিটিং হয়েছে এবং বর্ডারে, রাজ্যের সীমান্তে, সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং রাজ্য পুলিশ, তাদের মধ্যে যাতে কোয়ার্ডিনেশন থাকে বা সমন্বয় থাকে সেই নিয়েই রাজ্যের এই দুই শীর্ষ ব্যুরোক্র্যাটকে সঙ্গে কিন্তু রাজ্যের রাজ্যপালের কথা হয়েছে, এমনটাই তিনি টুইট মারফত জানিয়েছেন। ধন্যবাদ। এদিকে তৃণমূলের সঙ্গে পত্রযুদ্ধের পর বিএসএফ নিয়ে ফের সংঘাতের রাজ্যপালের। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিএসএফ নিয়ে মন্তব্যকে সমর্থন করি না, প্রয়োজন হল পুলিশ বিএসএফ একসঙ্গে কাজ করুক, কিন্তু মুখ্যমন্ত্রী কেন সংঘাতের পরিস্থিতি তৈরি করতে চাইছেন, সুর চড়িয়ে মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের। हमारे प्रांत का बॉर्डर तीन विदेशों से है, अत्यंत संवेदनशील है। ऐसी परिस्थिति में मुख्यमंत्री का जो निर्देश अधिकारियों को उन्होंने आधिकारिक बैठक में दिया है, उसको मैं उचित नहीं मानता। मैंने माननीय मुख्यमंत्री को इस संबंध में पत्र लिखा है। जब विधिवत रूप से कार्य क्षेत्र बीएसएफ का 50 किलोमीटर कर दिया तो मुझे समझ में नहीं आता किस आधार पर माननीय मुख्यमंत्री 15 किलोमीटर की बात करती हैं। आवश्यकता है स्थानीय प्रशासन, पुलिस और बीएसएफ मिलकर काम करें, राष्ट्र हित में काम करें। पता नहीं क्यों माननीय मुख्यमंत्री एक टकराव की स्थिति पैदा करना चाहती हैं। मुझे उम्मीद है और मैं प्रयासरत हूँ कि बीएसएफ की एक्टिविटीज में किसी प्रकार की कमी नहीं आनी चाहिए और राज्य सरकार इस बारे में सकारात्मक रवैया अपनाएगी, ये मेरा उनसे अनुरोध भी है और कानूनन ये आवश्यक भी है। রাজ্যপালের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির কি বক্তব্য শোনাব। রাজ্যপাল হচ্ছে টেম্পোরারি মেজাজ অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার মানুষের আওয়াজ, যেটা দরকার হবে সেটা তুলবে। রাজ্যপালের ডিকটেশনে মুখ্যমন্ত্রী চলবে না, মুখ্যমন্ত্রী মানুষের প্রয়োজনে মানুষের আওয়াজটা মুখ্যমন্ত্রী প্রতিধ্বনিত। বাস্তবিকতা তাই বলছে, কেন্দ্রের অধিকার আছে কি নেই সেটা যদি মুখ্যমন্ত্রীর কোনো সন্দেহ থেকে থাকে, মুখ্যমন্ত্রী উচিত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়া, সেখানে চ্যালেঞ্জ করা। আমরা যতদূর জানি সংবিধান অনুসারে কেন্দ্রের সেই অধিকার আছে এবং কেন্দ্র সেই অধিকারকে প্রয়োগ করেছে। রাজ্য সরকারের পছন্দ নাই হতে পারে, কিন্তু সেই জন্য অবশ্যই তারা কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কাজ করেছে মনে করলে তার জন্য তাদের জন্য কোর্ট পড়ে আছে। কিন্তু রাজ্য পুলিশের সাথে মিলে বিএসএফের একটি দ্বন্দ্ব লাগিয়ে দেয়া, এটা ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে দেওয়ার চক্রান্ত, বাংলাকে ভারত থেকে আলাদা করার চক্রান্ত বলে আমাদের মনে হচ্ছে। আসছি পরের খবরে। তৃণমূলের ইস্তেহারে 10 দিগন্ত কলকাতা, সব জায়গায় মসৃণ রাস্তা, পানীয় জলের ব্যবস্থার প্রতিশ্রুতি। তৃণমূলের ইস্তেহারে নিকাশী ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। কলকাতা শহরে 200টি অতিরিক্ত পাম্প বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শহরে 30টি ডেঙ্গি নির্ধারণ কেন্দ্র তৈরির প্রতিশ্রুতি। স্বাস্থ্য পরিষেবা উন্নত করার উপর জোর দেওয়া হয়েছে। ইস্তেহারে পার্ক, বাজার ও ঘাটগুলির সংস্কার ও পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য কলকাতা উন্নত আছে, তাকে আরো উন্নত করা, ভারতবর্ষে শুধু নয় বিশ্বের অন্যতম শহর হিসাবে ইতিমধ্যেই কলকাতা চিহ্নিত, তাকে আরো মানোন্নয়ন ঘটানো, 10 দিগন্তের এই নির্বাচনী ইস্তাহার কলকাতা পুরসভার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রকাশ করলাম। আজকে কলকাতা তিলোত্তমা হয়েছে,
তার আরও তিলোত্তমার দিকে আরও উন্নতিকরণের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, তাই দশ দিগন্তের কথা বলা আছে। সোলা সাল সে জাদা টিএমসি কা বোর্ড হ্যাঁ আপনি সরকার হয় 2011 সে টিএমসি কা ম্যানিফেস্টো দেনে কা তো কোই জরুরত নেই হয় টিএমসি কো হোয়াইট পেপার দেনা চাইয়ে আর পাঁচ সাল দশ সাল পনেরো সাল তিনো ম্যানিফেস্টো মে কোন ক্যা ক্যা ওয়াদা কিয়া থা আর ক্যা ক্যা কমপ্লিট কিয়া উসকো দেনা চাইয়ে থা 2011 মে ইলেকট্রিক কা ইউনিট সিএসসি কা কিতনা থা দো রুপিয়া থা আট রুপিয়া হো গিয়া ডোমেস্টিক হোল্ডিং ট্যাক্স কা ইতনা এনহ্যান্সমেন্ট কিউ কিয়া এ লোক কা ম্যানিফেস্টো দেনে কা কোই জরুরত নেই হয় হোয়াইট পেপার দেকার বতানা পড়েগা কিতনা কাম কিয়া হ্যায় এ বা যারা এই কথাগুলো বলছে তারা কাকে শ্বেতপত্র বলে আর কাকে ইস্তেহার বলে এ দুটোর অর্থই জানে না, তাই অর্থগুলো গুলিয়ে দিচ্ছে যে কোনটা শ্বেতপত্র আর কোনটা ইস্তেহার। শ্বেতপত্র প্রকাশ করার জন্য তো আমরা দাবি করেছি যে প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন দেশের কালো টাকার সংক্রান্ত একটি হোয়াইট পেপার বা শ্বেতপত্র কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনি প্রকাশ করেছিলেন। তারপরে প্রায় সাত আট বছর কেটে গেছে, কেন কেন্দ্রীয় সরকার এই যে পানামা পেপার্স, প্যারাডাইজ পেপার্স, প্যান্ডোরাস পেপার্স এই তিনটে ইন্টারন্যাশনাল কনসোর্সিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তারা একাধিক এই কাগজগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ ডকুমেন্ট প্রকাশ করেছেন, মগজে যে জিনিসটা থাকলে এগুলো বোঝা যায়, সেটার যদি অনুপস্থিতি থাকে তাহলে এগুলো বলা যায়। রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে দুই গোষ্ঠীর ছজন গ্রেপ্তার, লালবাজারের গুন্ডা দমন শাখার হাতে গ্রেপ্তার ছজন। ধৃতদের বিরুদ্ধে কলকাতা পুলিশের একাধিক থানায় মামলা, পুরনো একাধিক মামলায় ধৃতদের মধ্যে পাঁচজনকে ব্যাংশাল কোর্টে পেশ, একজনকে পেশ করা হয় শিয়ালদা আদালতে, তিনজনকে কুড়ি তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাংশাল কোর্টের, দুজনকে সতেরো তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাংশাল কোর্টের, ধৃত অপরজনকে পনেরো তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় বেআইনি অস্ত্র কারখানায় পুলিশি অভিযানের জেরে তুঙ্গে তরজা, অভিযুক্ত বাড়ির মালিক আরএসএস বিজেপির কর্মী, নেপথ্যে রয়েছেন বিজেপি নেতারা, অভিযোগ তৃণমূল বিধায়কের, মানতে নারাজ গেরুয়া শিবির। কলকাতা পুরভোটের মুখে জীবনতলায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলায় কপালে চিন্তার ভাঁজ পুলিশের। এই পরিস্থিতিতে এখনো খোঁজ মেলেনি মূল অভিযুক্ত বাড়ির মালিক শরৎ সর্দারের। এবার অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হলো তৃণমূল বিজেপি তরজা। তৃণমূলের অভিযোগ শরৎ সর্দার আরএসএস বিজেপি করে, যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। শরৎ সর্দার হচ্ছে বিজেপি আশ্রিত সমাজ বিরোধী, এ কুড়ি বছর বয়স থেকে আরএসএসের সঙ্গে যুক্ত, এর সঙ্গে ভাঁওড়ের তারক যুক্ত এবং সঙ্গে সঙ্গে আরও অনেক বড় বড় বিজেপির মাথা আছে, বিশেষ করে এই সাব ডিভিশনে। সঠিক তদন্ত হোক এবং এর পিছনে কে বা কারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তৃণমূলে তিনি এমএলএ আছেন, উনি দাবি করেছেন নাকি যার বাড়িতে অস্ত্র তৈরি হচ্ছিল তিনি নাকি বিজেপির সমর্থক, এ সর্বৈব মিথ্যা অভিযোগ, আসল সঠিকভাবে তদন্ত করা হয় আমরা 100% নিশ্চিত এর পিছনে তৃণমূল কংগ্রেস এবং ওখানকার এমএলএর হাত আছে। বৃহস্পতিবার রাতে জীবনতলার বাসিন্দা শরৎ সর্দারের বাড়িতে হানা দেয় বারুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ছটি দেশি ছোট আগ্নেয়াস্ত্র, তিনটি বড় দেশি আগ্নেয়াস্ত্র, ১৫টি অসমাপ্ত পাইপ গান, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এবং সরঞ্জাম। অস্ত্র বাড়ানোর সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় তারক কর্মকার নামে এক ব্যক্তিকে, কিন্তু এখনও মূল অভিযুক্তের নাগাল পায়নি তদন্তকারীরা। এই পরিস্থিতিতে শুক্রবার জীবনতলা থানায় যায় সিআইডির একটি দল, অস্ত্র কারখানার অভিযান সম্পর্কে খোঁজ খবর নেন তদন্তকারীরা। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। মালদা বিধানসভায় বিজেপির হাতে থাকা অবশিষ্ট পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির, ভোটাভুটিতে বোর্ড দখল করল তৃণমূল, শাসক দলের বিরুদ্ধে ভয় দেখিয়ে দলবদলের অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মুচিয়াপুর শাহপুর আরো একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপি। বিধানসভা ভোটের পর গঙ্গা ভাগনের থেকেও মালদায় দ্রুত গতিতে ভাঙছে বিজেপি। কয়েকদিন আগে মালদা বিধানসভার অন্তর্গত মুচিয়া পঞ্চায়েত হাতছড়া হয় গেরুয়া শিবিরের, এবার মালদার শাহাপুর পঞ্চায়েতও বিজেপির থেকে দখল করল তৃণমূল। ২০১৮র পঞ্চায়েত ভোটে ২৩ আসনের শাহাপুর পঞ্চায়েতে ১৩টি আসন দখল করে ভোট গড়ে বিজেপি। তৃণমূল ৪, কংগ্রেস ৪ এবং সিপিএম ও নির্দল একটি করে আসন পায়। মাসখানেক আগে বিজেপির ৩, কংগ্রেসের ৩, সিপিএম এর ১ এবং একজন নির্দল তৃণমূলে যোগ দেন। শুক্রবার বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটিতে ১২-১১তে জিতে ভোট গড়ে তৃণমূল। আমাদের প্রত্যেকটা মেম্বার ১১টা নয় ১২টা নয়, আগামী দিনে দেখবেন ২৩টা মেম্বারই
ওই প্রধানের উপর আস্থা ছিল না বলে আজকে আমরা 12টা সে আগামী দিনে আরো 11টাও চলে আসবে। তৃণমূল কংগ্রেসের নেতারা ভারতীয় জনতা পার্টির তিনজন জিপি মেম্বার রাতের অন্ধকারে জোর করে পিস্তল দেখিয়ে তারা নিয়ে চলে যায়। তাদেরকে এমনও করা হয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। এই ধরনের প্রেসারেতে আজকে যে ঘটনা ঘটিয়েছে আর সেটা গণতন্ত্রকে হত্যা করার সামিল। ওর এবং দাদা দুজনের অত্যাচারে বিজেপির সমস্ত মানুষরা অতিষ্ঠ হয়ে উঠেছে। উন্নয়ন না, শুধু অত্যাচার করত। বিজেপির মুখে এগুলো কথা শোভা পায় না। বিধানসভা ভোটের পর মালদার মানিকচক, গাজল, হবিবপুর, বামুনগোলা একের পর এক পঞ্চায়েত হারায় বিজেপি। এবার মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপির শেষ পঞ্চায়েতও চলে গেল শাসক দলের হাতে। অরুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।